স্বাগত জানাচ্ছি smj24.com এর নিউজ বুলেটিনে। 30 জুন 2019 সমাপ্ত অর্থ বছরের পূর্ব ঘোষিত নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের ফুয়াং সিরামিক লিমিটেড। ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ন্যাশনাল ফার ইস্ট নিটিং ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। শেয়ার বিক্রি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 2 পরিচালক। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্রেতা না থাকায় হোল্ডেড হয়েছে 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হল আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এমআই সিমেন্ট ফ্যাক্টরি এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অস্বাভাবিকভাবে দর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওরিয়ন গ্রুপের 2 কোম্পানির শেয়ারের। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 14 কোম্পানির লেনদেন হয়েছে 27,70,28,000 টাকা। ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের 30টি লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। লাখো ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। করোনা ভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন বন্ধ হওয়ায় পূর্বাভাসের তুলনায় আয় কমে যাবে। অ্যাপল স্বীকার করছে তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।